হ্যালো প্রিয় মেডিকেলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছো তোমরা যারা এবার দুই হাজার তেইশ দুই হাজার ভর্তি পরীক্ষা দেবা তাদের জন্য দুইটি আপডেট তথ্য জানিয়ে দেবো আশা করবো ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবা তো চলো জেনে আসি বিস্তারিত প্রথমে জানবো আমরা মেডিকেলে ভর্তি পরীক্ষায় পাশ নম্বর কত থাকছে আবেদন ফি কত ধার্য করা হয়েছে দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের এম বিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পাশ নম্বর চল্লিশে থাকছে ভর্তি আবেদন ফি বাড়েনি আগের মতো এক টাকা রয়েছে আজ রবিবার ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে এম ও বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত সবাই এই সিদ্ধান্ত হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিত মালিক এতে সভাপতিত্ব করেন এর আগে মূলত একটা নিউজে আমি দেখাইছি যে মেডিকেলে ভর্তি পরীক্ষার পাশ নম্বর পঞ্চাশ হওয়ার কথা মূলত সেটাই এখন চল্লিশেই থাকছে আগের মতোই সভা শেষে মন্ত্রী বলেন মেডিকেলে ভর্তি পরীক্ষার ন্যূনতম নম্বর পাঁচ নম্বর গতবারের মতো এবারও চল্লিশ রাখা হয়েছে মাইগ্রেশনের সময় আমরা তিনবার দিচ্ছি বেসরকারি মেডিকেলে উন্মুক্ত রাখা হয়েছে অর্থাৎ শিক্ষার্থীরা সবগুলো কলেজে চয়েস একবারে দিতে পারবে সরকারি মেডিকেল কলেজগুলোতে একই নিয়ম বহাল এম বিবিএস এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী নয় ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার কারণে মেডিকেলে ভর্তি কোচিং নয় জানুয়ারি থেকে এক মাস বন্ধ থাকবে বলে এ সময় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বলেন বিদেশি শিক্ষার্থীরা চৌঠা জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন দেশীয় ছাত্রছাত্রীরা যারা ভর্তি হতে চান তারা এগারো জানুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন তবে আবেদনের বিজ্ঞপ্তি দশ তারিখে দেওয়া হবে অনলাইনে আবেদন শেষ তারিখ তেইশে জানুয়ারি ফি জমা দেওয়ার শেষ তারিখ চব্বিশে জানুয়ারি তিনি বলেন রোল নম্বর প্রদান সিট প্ল্যান সহ এই বিষয়গুলো 26 জানুয়ারি হয়ে যাবে প্রবেশপত্র বিতরণ হবে 5 এ ফেব্রুয়ারি হাজরা শীট ডাউনলোড করা যাবে 8 ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা হবে 9 ফেব্রুয়ারি সকাল 10টায় পরীক্ষা শুরু হবে সরকারি ব্যাশারকি মেডিকেল কলেজে মোট 11728 টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন সরকারি মেডিকেল কলেজগুলোতে 5380 টি আসন রয়েছে সরকারি মেডিকেল কলেজগুলোতে 1030 টি সিট বাড়ানো হয়েছে বেসরকারি মেডিকেল কলেজগুলোর মোট আসন ছয় টি আর্মি মেডিকেল কলেজে আসন রয়েছে তিনশো স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ আজিজুর রহমান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বিএম খুরশিদ আলম স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মবিন খান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিয় মেডিকেলে ভর্তি হচ্ছে শিক্ষার্থীবৃন্দ এবার আমরা জানবো মেডিকেলে ভর্তি হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য কি দুঃসংবাদ আসছে সেই দুঃসংবাদটি জানবো চলো জেনে আসি মেডিকেলে ভর্তি পরীক্ষায় এবার যারা দ্বিতীয়বার অংশগ্রহণ করবেন তাদের সুযোগ আরও কমলো বা তাদের দশ নম্বর কাটা যাবে এটি তাদের জন্য এক ধরনের দুঃসংবাদ আগে দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের আট নম্বর করে কাটা হতো আজ চব্বিশে ডিসেম্বর সচিবালয়ে দুই হাজার শিক্ষাবর্ষের এম ও বি ডি ভর্তি পরীক্ষা সংক্রান্ত সবায় এই সিদ্ধান্ত হয় সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক সাংবাদিকদের এই তথ্য জানান দুই হাজার শিক্ষাবর্ষে মেডিকেল কলেজগুলোতে এম বি বি এস এর ভর্তি পরীক্ষা হবে নয় ফেব্রুয়ারি এগারো জানুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে চলবে তেইশে জানুয়ারি পর্যন্ত ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৪শে জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী বলেন যারা দ্বিতীয়বার পরীক্ষা দেবে তাদের দশ নম্বর করে কাটা যাবে এটা আমরা করছি। নম্বর নম্বর এখন সমতা আনার জন্য। যারা নতুন পরীক্ষার্থী তারা যাতে বঞ্চিত না হয় নতুন পরীক্ষার্থীরা যাতে অসুবিধায় না পড়ে সেই জন্য এই কাজটি করা হয়েছে প্রিয় মেডিকেলে ভর্তিচ্ছ শিক্ষার্থী বীরেন্দু তোমরা যারা এবার দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য এই দুইটা ছিল সর্বশেষ আপডেট তথ্য মেডিকেলের ভর্তি পরীক্ষার 5 নম্বর আসছে আবেদন ফি 1000 টাকা আগার মতোই এবং মেডিকেলে দ্বিতীয়বার যারা অর্থাৎ অর্থাৎ সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবা আদের জন্য এবার 10 নম্বর করে কাটা হচ্ছে যেটা আগে কাটা হতো আট নম্বর করে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো থাকো সবাই তোমাদের সুস্বাস্থ্য সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আল্লাহ হাফেজ